কন্ডমে ভরে মলদারে লুকোনো সোনা, এদিন পেট্রোপোলে উদ্ধার প্রায় 4 কেজি সোনা। দুটি পৃথক ঘটনায় একই দিনে গ্রেপ্তার 3 পাচারকারী। কন্ডমে ভরে মলদারে লুকোনো সোনা, বিএসএফ এর তল্লাশি অভিযানে পৃথক দুটি ঘটনায় উদ্ধার হয়েছে 3 কেজি 600 গ্রাম সোনা। ঘটনায় 3 পাচারকারীকে আটক করেছে বিএসএফ। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে ধৃতদের মধ্যে দুজন বনগাঁ এলাকার বাসিন্দা, অপরজন তামিলনাড়ুর রামানাথপুরম এলাকার বাসিন্দা। ঘটনায় উদ্ধার হওয়া সোনার বাজার দর 2,25,52,000 টাকা। বিএসএফ সূত্রে জানা গেছে চলতি সপ্তাহে একই দিনে পরপর দুটি ঘটনায় মিলেছে এই সাফল্য। এই মুহূর্তে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে কর্মরত বিএসএফের 145 নম্বর ব্যাটালিয়ন। বিএসএফ জানিয়েছে বিএসএফের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে বাংলাদেশ থেকে পণ্য খালি করে ফেরা দুটি ট্রাকে লুকোনো রয়েছে সোনার বিস্কুট। সেই মতো বিএসএফের পক্ষ থেকে বিশেষ দল গঠন করা হয়। আইসিপি পেট্রাপোলের গেট দিয়ে বাংলাদেশের দিক থেকে খালি ট্রাক ভারতে ঢোকার সময় সন্দেহভাজন ট্রাক দুটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালান বিএসএফ জওয়ানেরা। দুটি ট্রাক থেকে উদ্ধার হয় 2 কেজি 551 গ্রাম সোনা। দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট 22টি সোনার বিস্কুট। বিস্কুটগুলি ট্রাকের কেবিনের মধ্যেই লুকানো ছিল বলে বিএসএফ জানিয়েছে। জানা গেছে গত 13 ফেব্রুয়ারি পেট্রাপোল বন্দর দিয়ে কাপড় নিয়ে বাংলাদেশে গিয়েছিল ট্রাক দুটি। সেদেশে পণ্য খালি করে ফেরার সময় বাংলাদেশের বাসিন্দা সেয়াজ ও উজ্জ্বল নামের দুই ব্যক্তি ট্রাক ড্রাইভারদের সোনার বিস্কুট দেয়। বিস্কুটগুলি কেবিনে লুকিয়ে ভারতে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। এর বিনিময়ে 10,000 টাকা চুক্তি হয়েছিল বলেও বিএসএফ জানিয়েছে। ঘটনায় ধৃত দুই ট্রাক চালক রাজু দাস ও সঞ্জিত দাস বনগাঁর বাসিন্দা। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা যাত্রীদের রুটিন তল্লাশির সময় মেটাল ডিটেক্টরে এক ব্যক্তির শরীরে ধাতব পদার্থের উপস্থিতি টের পান কর্তব্যরত জওয়ানেরা। ওই যাত্রীকে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির জন্য তাকে টয়লেটে নিয়ে যাওয়া হয়। তখনই তার কাছ থেকে নলাকার আকৃতির 3টি সোনার পেস্ট উদ্ধার হয়, যেগুলি ওই যাত্রী তার মলদারে লুকিয়ে রেখেছিল বলে জানিয়েছে বিএসএফ। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন তার নাম মোহাম্মদ রিবায়েদিন, বাড়ি তামিলনাড়ুতে। অভিযুক্ত যুবক হোটেলে শেফের কাজ করেন। ঢাকা বিমানবন্দর থেকে এক ব্যক্তি তাকে এই সোনা দিয়েছিল বলে জানিয়েছেন তিনি। এই সোনা ভারতে আনার জন্য 15,000 টাকায় চুক্তি হয়েছিল তার সাথে। বিএসএফের এই বড় সাফল্যে জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য। তিনি বলেন সীমান্তে চোরাচালান রুখতে সদা তৎপর বিএসএফ জওয়ানেরা, সে কারণে বারে বারে পাচারকারীদের সমস্ত চক্রান্ত ব্যর্থ হচ্ছে। পাশাপাশি তিনি বলেন সীমান্তে বসবাসকারী দরিদ্র ও নিরীহ মানুষদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলছে পাচারকারীরা, তাদের থেকে সাবধান থাকার ব্যাপারেও আবেদন জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।